মহা গুরুত্বপূর্ণ ম্যাচ অ্যাডিলেড ওভালে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ম্যাচ। দেখছেন বিরাট কোহলি ব্যাটিং প্র্যাকটিস করছেন, নেট সেশন করছেন, দ্য কিং কোহলি। এরপরেই লোকেশ রাহুল, ফর্মটা যাচ্ছে না ভালো, কিন্তু ব্যাটিং সেশনে ঠিকই মনোযোগী ছিলেন ভারতীয়রা। কিন্তু কোথায় বাংলাদেশ? সারাটা দিন পার করেছে হোটেলে শুয়ে বসে, আরাম করে। আর ওই আরাম করে বসে শুয়ে ওরা বলেছে ভারত বিশ্বকাপ জিততে এসেছে। যেমনটা সাকিব বলেছেন, আমরা যদি জিতি তাহলে সেটা হবে অঘটন, আপসেট। ক্যাপ্টেনের কাছেই বিশ্বাস নেই, ক্যাপ্টেনের কাছেই আত্মবিশ্বাস নেই, তাহলে কিভাবে জিতবে বাংলাদেশ? আর শুয়ে বসে কি ভারতের বিপক্ষে ম্যাচ জেতা সম্ভব, নাকি টেকনিক্যালি অনেক চিন্তা করছে, জিন ভূত দিয়ে চিন্তা করছে ওরা? একেবারে আকাশ কুসুম চিন্তা। ভারতের বিপক্ষে জিততে হলে মাঠেই জিততে হবে বাংলাদেশকে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে টানা কয়েকটা দিনই বিশ্রাম কাটিয়েছে বাংলাদেশ, এক শহর থেকে আরেক শহর যাওয়ার পরই ক্লান্ত হয়ে ওঠে, ছোট ছোট জিম সেশন, নিজেদের মতো করে সময় কাটায় টিম বাংলাদেশ। অন্যদিকে প্রতিপক্ষরা থাকে ব্যস্ত ব্যাটে কিংবা বলে, যেমনটা ব্যস্ত সময় পার করছে টিম ইন্ডিয়া। বিরাট কোহলি, লোকেশ রাহুল, রোহিত শর্মারা কি ছন্দে আছে, তবুও তারা ব্যাটিং সেশন করছে ঘন্টার পর ঘন্টা। এটাই টিম স্পিরিট, এটাই টিম ইন্ডিয়া। পারফরমেন্স ভালো করার পরও তারা জেদ করেছে, না আমাদের আরও ভালো করতে হবে, এই বিশ্বকাপটা সত্যি তো জিততে এসেছে ভারত। আর বাংলাদেশের স্বপ্ন কোনো রকমে বিশ্বকাপ খেলা এবং এই পিকনিক ভ্রমণ করে আবার দেশে চলে আসা। সাকিব, আপনি যথার্থই বলেছেন, কোনো কিছু রাগঠাক না করে একদম মনের কথাটাই বলেছেন, আমরা আসলে খেলতে এসেছি, কয়েকটা ম্যাচ জিততে পারলে খুব ভালো, না পারলে চলে আসব, কিন্তু ভারত এসেছে বিশ্বকাপ জিততে। সাকিব, আপনার কথার সাথে আমি একমত, যেমন ক্যাপ্টেন তেমন আপনার কথা। আমি ঘুমাইয়েছিলাম ভাই, মাছ না খাইলো, he's not gonna fight the wind. That's made of us. Oh, well done. Beautiful. Yes, it's not meant to be raining as much tomorrow, so we should hopeful. Have... We hopeful this better condition. Yes, tomorrow is meant to be, yes, but... But you know, it's sunshine. Go for Cameron. I got it again. Okay.